ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করার জন্য ভারতের হস্তক্ষেপ চাইলেন জমিয়ত জামাত সহ অন্যান্য সংগঠনের প্রধানরা। আক্রান্তদের সংগ্রামকে নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা সাদাতুল্লাহ। এবার ফিলিস্তিনের পাশে দাঁড়িয়ে ভারত সরকারের প্রতি মধ্যস্থতা করার আহ্বান জানালেন দেশের শীর্ষস্থানীয় মুসলিম নেতৃবৃন্দ। এ নিয়ে বৃহস্পতিবার ফিলিস্তিনের জনগণের সাথে একাত্মতা প্রকাশ করে ধর্মীয় নেতা, রাজনীতিবিদ, শিক্ষাবিদ এবং সাংবাদিকরা একটি সম্মেলনে মিলিত হন। তারা ভারত সরকারকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলা অবিলম্বে বন্ধ করা সহ একটি স্থায়ী উপায় খুঁজে বের করার জন্য তার প্রভাব ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। সম্মেলনে একটি প্রস্তাব পাশ করা হয় যাতে বলা হয় ফিলিস্তিনি ভূখণ্ডের নতুন নতুন এলাকায় ক্রমাগত বসতি স্থাপন এবং আল আকসা মসজিদের ক্রমাগত অপবিত্রতা করে আসছে ইসরায়েল। এর পাশাপাশি এই ধরনের বহু আগ্রাসী নীতি অবলম্বন করেছে যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, আর এই বিষয়গুলো হচ্ছে এই অঞ্চলের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে একটা বড় বাধা। কনস্টিটিউশন ক্লাব অব ইন্ডিয়াতে জমিয়ত উলামা ই হিন্দ, জামাতে ইসলামী হিন্দ এবং জমিয়ত আহলে হাদিস যৌথভাবে সম্মেলনটি আয়োজন করেছিল। সম্মেলনের সুর নির্ধারণ করে জামাত সভাপতি সৈয়দ সাদাতুল্লাহ হুসাইনি বলেন, 75 বছর ধরে ফিলিস্তিনিরা ক্রমাগত নৃশংসতার সম্মুখীন হচ্ছে। তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে, তাদের এলাকা খারিজ করা হচ্ছে, তাদের বাড়িঘরে বোমাবর্ষণ করা হয়েছে, নারী ও শিশুকে হত্যা করা হয়েছে, হাসপাতালকে লক্ষ্যবস্তু করা হয়েছে, এমনকি স্কুল ও জাতিসংঘের আশ্রয় কেউ বোমাবর্ষণ থেকে রেহাই পাচ্ছে না। এ সময় গাজার খ্রিস্টান মিশনারি হাসপাতালে ইসরায়েলি বোমাবর্ষণের ফলে নিহত সহস্রাধিক মহিলা ও শিশুর প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। তিনি বলেন, বেসামরিকদের উপর এত বড় নৃশংসতার বিষয়ে নীরব থাকা মানবতার বিরুদ্ধে একটি অপরাধ। তিনি মন্তব্য করেন, ফিলিস্তিনে ইসরায়েল যা করেছে তা সভ্য বিশ্বের সকল মূল্যবোধের সম্পূর্ণ লঙ্ঘন। হোসাইনি বলেন, ফিলিস্তিনের জনগণ যে সাম্রাজ্যবাদের মুখোমুখি হয়েছে, একদিন ভারত এবং আমেরিকার মানুষও সেরকম সাম্রাজ্যবাদের মুখোমুখি হয়েছিল। এটাও চরম মাত্রার মানবাধিকার লঙ্ঘন। তবে ইসরায়েল ফিলিস্তিনিদের যেভাবে মানবাধিকার লঙ্ঘন করছে, অন্য কোন শক্তি কোন দেশে সেরকম মানবাধিকার লঙ্ঘন করেনি। এমনকি স্বৈরশাসকরাও এই স্তরে নেমে মানবাধিকার লঙ্ঘন করেনি। সাদাতুল্লাহ আরো বলেন, ভারতীয়রা যেমন ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের কবল থেকে ভারতকে মুক্ত করার জন্য স্বাধীনতা সংগ্রাম শুরু করেছিল, ফিলিস্তিনিরাও তাদের দেশকে ইসরায়েলের দখলদারিত্ব থেকে মুক্ত করার জন্য লড়াই করছে। যেহেতু ফিলিস্তিনিরা ইসরায়েলি বাহিনীর দ্বারা প্রতিদিন নৃশংসতার শিকার হচ্ছে এবং জেরুজালেমে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদের ঘন ঘন ভাঙচুর করছে, তারই পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনি যোদ্ধারা 7 অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডের অভ্যন্তরে আক্রমণ শুরু করে। কিন্তু পরবর্তীতে প্রতিশোধ গ্রহণ করার জন্য ইসরায়েল যা করেছে তা গণহত্যার সমানুপাতিক পরিমাণ। তিনি বলেন, 7 অক্টোবর থেকে ইসরায়েল ক্রমাগত আক্রমণে 1,000 শিশু সহ 3,500 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল এবং গাজা এবং অন্যান্য ফিলিস্তিনি এলাকা অবরুদ্ধ করে রেখেছে, এমনকি ফিলিস্তিনি ভূখণ্ডের অভ্যন্তরে মানবিক সাহায্যের অনুমতি দিচ্ছে না। সাদাতুল্লাহ ফিলিস্তিনিদের সংগ্রামকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী সংগ্রামের সঙ্গে তুলনা করে বলেন, ইসরায়েল বর্ণবাদের নীতি অনুসরণ করেছে, তাই ফিলিস্তিনি জনগণের সংগ্রাম নেলসন ম্যান্ডেলার মতো সংগ্রাম। তিনি বলেন, আধুনিক বিশ্ব যে সমস্ত মূল্যবোধ নিয়ে গর্ব করে ফিলিস্তিনে তা লঙ্ঘন করা হচ্ছে। তিনি বলেন, এটা দুর্ভাগ্যের বিষয় যে আমেরিকা, ইউরোপ এবং অন্যান্য পশ্চিমা শক্তি যারা নিজেদেরকে মানবিক মূল্যবোধের পতাকাবাহী বলে দাবি করে, তারা এই মুহূর্তে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। ফিলিস্তিনে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে তাদের হাত রয়েছে, তারা জাতিগত বৈষম্যের সাথে জড়িত, বলেন জামাত নেতা হুসাইনি। তিনি আরো বলেন, ফিলিস্তিন ইস্যু পশ্চিমা বিশ্বের ভণ্ডামি উন্মোচিত করেছে, এতে প্রমাণিত হয়েছে তারা মানবাধিকারের পতাকাবাহী নয়। তারা যদি সত্যিকারের পতাকাবাহী হতেন, তাহলে তারা অবশ্যই হাসপাতাল, স্কুল এবং শিশুদের লক্ষ্য করে বোমাবর্ষণ সহ্য করতেন না। তারা যদি গণতন্ত্র সত্যিকারের সংরক্ষণ হতেন, তাহলে তারা ফিলিস্তিনের গণতান্ত্রিক মূল্যবোধের লঙ্ঘন সহ্য করতেন না। তার কথায়, পশ্চিমা বাহিনী যদি বর্ণবাদের বিরোধিতা করত, তাহলে ফিলিস্তিনের পরিস্থিতি আজকের মতো হতো না। ফিলিস্তিন ইস্যু সমগ্র মানবতার জন্য একটি পরীক্ষা। সাম্রাজ্যবাদী নীতির ক্ষেত্রে ভারতের অবস্থান নিয়ে হুসাইনি বলেন, আমাদের দেশ বরাবরই সাম্রাজ্যবাদের বিরোধিতা করে আসছে। আমাদের স্বাধীনতা সংগ্রাম সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামের একটি উল্লেখযোগ্য উদাহরণ। সুতরাং আমাদের দেশবাসীকে বলতে হবে যে গান্ধীজি এবং নেহরুজি যে সংগ্রাম চালিয়েছিলেন তা ফিলিস্তিনের জনগণই এগিয়ে নিয়ে যাচ্ছে। বর্ণবৈষম্য থেকে মুক্তির জন্য নেলসন ম্যান্ডেলার পরিচালিত সংগ্রাম ফিলিস্তিনের জনগণ অব্যাহত রেখেছে। প্যালেস্টাইনের জনগণ তাদের স্বাধীনতার জন্য আমেরিকার জনগণ যে সংগ্রাম চালিয়েছিল তা কেবল চালিয়ে যাচ্ছে। পরিশেষে জামাত প্রধানের সংযোজন, আমরা যদি মানবিক মূল্যবোধ রক্ষা করতে চাই, তাহলে আমাদের ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়াতে হবে এবং ইসরায়েলের নৃশংসতার বিরুদ্ধে জোরালো আওয়াজ তুলতে হবে। এটি শুধুমাত্র একটি দেশের সমস্যা নয়, বরং সমগ্র মানবতার সমস্যা।